দেশে গণতন্ত্র না থাকলে মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার থাকে না মন্তব্য করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেছেন, বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ মারা খুব সহজ হয়ে গেছে, যা এর আগে কখনো দেখা যায়নি। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে এক চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক আন্দোলন করছে, এই গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলতে চাই, গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী বলে চালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ নাতিশীতোষ্ণ অঞ্চলে বাংলাদেশ অধিক গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক সংগ্রাম কখনো ব্যর্থ হয় নাই, পিতা যায় নাই, মানুষের রক্ত পিতা যায় নাই, আজকে মানুষের রক্ত পিতা যাবে না। সকল রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত সংলাপ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এটা তো গণতন্ত্র না, আপনি গণতন্ত্রের কথা বলবেন, দেশের মানুষের ভালো মন্দ কথা বলবেন, আমাদের কোনো আপত্তি নেই। 5ই জানুয়ারি 2014 সালে যে প্রহসনে নির্বাচন করেছে, এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না, বিশ্বের গণতন্ত্রকামী মানুষও মানে না, মানতে পারে না। আজকে আপনি এরকম একটি বিনা ভোটে নির্বাচন করে এই সংসদকে পাঁচ জানতে চান, বৃহত্তর জনগোষ্ঠীকে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে যেই সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যায় না। সে কারণে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট, একটি সংগ্রামের মধ্যে দিয়ে, সমতার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আপনি একটি অর্থ সংলাপ করতে হবে। সেই সংলাপের মধ্যে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের যেই যেই প্রক্রিয়া গ্রহণ দরকার সেটি করতে হবে। সকল দলের অংশগ্রহণে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। ক্ষমতাসীন সরকার বন্দুকের নল দিয়ে ক্ষমতায় চিরদিন টিকে থাকতে চায়, কিন্তু চলমান গণতান্ত্রিক আন্দোলনে বর্তমান সরকার পদত্যাগ করতে বাধ্য হবে এমন মন্তব্য করে সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বলছেন ফুরির সাথে কিসের কথা, আবার বলছেন বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। আপনি যখন পুরান ঢাকাতে এবার প্রকাশ্যে যেভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করেছে, ওই স্বাধীনতা এই ছাত্রলীগকে বন্ধ করতে হবে। আপনি কেন যেদিন লগি বৈকালী এখানে মানুষ হত্যা করেছে, সাপের মতো টিকে মিলে মানুষ হত্যা করেছে, সেদিন কেন বলেননি অমৃতকে বন্ধ করতে হবে? বাংলাদেশে যদি বন্ধ করতে হয় অমৃতকে বন্ধ করতে হবে, জনসত্তার সাথে দেশের সাথে সংসদের সাথে। আপনি কার সাথে আলোচনা করবেন না, আপনি কাকে ঘুরে বলেন? আপনি প্রতিটা এই যতগুলো ঘুরে আছে প্রতিটা ঘুরে মন্দার আপনি আসবে হবেন, সেদিন আর বেশি দূরে নয়। জীবনের সংগ্রাম, এই সংগ্রামের এখন আমাদের একটাই দায়িত্ব, একটা মধ্যবর্তী নির্বাচন। সেই মধ্যবর্তী নির্বাচন হবে একটা নন পলিটিক্যাল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।